আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা প্রায় 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা আমি চাল দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করব। তো এখানে আমি 1 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা যে রান্নার চাল, যেটা ভাত, ওই চালটা নিয়েছি। আপনারা চাইলে, আমি এখানে চিকনটা নিয়ে নিয়েছি, চিকন চালটা আপনারা চাইলে মোটাটাও নিতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমি নিয়েছি চীনা বাদাম, এগুলো আমার কাঁচাই আছে। নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, এগুলো হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম দিতে চান কম বেশি বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি বাদামগুলো ভেজে নিব এক এক করে। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভাজতে হবে, তাহলে খুব ভালো হয়, বাদামগুলো একটু মচমচা হয়। তো আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাদামগুলোকে। তো এখন কিন্তু আমার সবগুলা বাদামই কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো উঠিয়ে রেখে দিব। আর চুলার একটি প্যান বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর যে চালগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো প্রথমেই সবগুলো একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে চালগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো এখনও দিইনি, আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি বাকিগুলোও দিয়ে দিব। তো এইভাবে করে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করেই ভাজতে হবে, তাহলে ভালো হয়। তো এইভাবে করে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি, আর বাকি যে চালগুলো ছিল সেগুলোও দিয়ে দিব এখন। তো আমি বাকি চালগুলোও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি চালগুলো ভেজে নিব। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো এটা আপনারা সকাল বিকেলে কিন্তু খুব সুন্দর একটি নাস্তা হিসেবেও খেতে পারেন, সমস্যা নেই, খুব ভালো লাগে কিন্তু। তো আমি এভাবে ছেঁকে সবগুলা উঠিয়ে নিব এখন। তো এখন চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো চিনি, আর এখানে অল্প পরিমাণে আমি একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে, চিনিটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিব। আমি পানিটা কিন্তু শুধু চিনিটা গলার জন্য দিয়েছি, যেন খুব সহজে চিনিটা গলে যায়। তো আমি এখন দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিব। নেড়ে আমি এই পর্যায়ে আমি চাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর যেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন এক এক করে দিয়ে দিব। তো বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যখন ভাজা হবে তখন কিন্তু এমনিতেই খোসাগুলো উঠে যাবে, তখন একটু পরিষ্কার করে দিবেন, তাহলে ভালো হয়, আর এমনিতে দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ, এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নেই, আর না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, খেতে কিন্তু ভালোই লাগবে। আর আপনারা চাইলে চালটা এমনিতেও ভেজে খেতে পারেন, খুব ভালো লাগে কিন্তু। তো এইভাবে করে আমি খুব ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ঝরঝরা হবে ততক্ষণ কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে ভাজতে হবে। তো এই যে দেখুন, আমি আপনাদের জন্য একটু পরিবেশন করে নিয়ে আসলাম, দেখুন কীরকম হয়েছে। তো এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।